हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी अरित्र। रॉकेटरी द नम्बी इफेक्ट, एटा आर माधवन बनाच्छिलेन अनेक दिन आगे, प्राय 2018 साले शेषेर दिके एटार एकटा मोशन पोस्टर टाइपेर एसेछिलो, तखन सेटा एकटा रिएक्शन दिएछिलाम। जाइ होक, तो आजके एटा ट्रेलर चले एसेछे एबं एते आर माधवन तो निजे एक्टिंग करछेन लीड क्यारेक्टारे, नम्बी नारायणनेर क्यारेक्टारे। एबं एछाड़ा शाहरुख खान एकटा गेस्ट अपियारेंसे रयेछे, ताके आमरा ट्रेलारेओ देखते पाच्छि। তো আপনারা নম্বি নারায়ণের ব্যাপারে আশা করি সবাই জানেন যে উনি ইসরোর একজন খুব নাম করা একজন লোক ছিলেন এবং উনি প্রচুর প্রজেক্টসে কাজ করেছেন। প্রথম লিকুইড ফুয়েল নিয়ে আসা ওনারই কাজ সেই 1970s সময়, যখন এপিজে আব্দুল কালাম সলিড ইঞ্জিনের ওপর কাজ করছিলেন। তো নানান রকমের প্রচুর অ্যাডভান্সমেন্ট উনি করেছেন ইসরোতে। বাট 1994 ওনার ওপর ফলস স্প্যানিয়ার্স অ্যালিগেশন লাগানো হয়, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর ওনাকে টর্চার করা হয়। আলটিমেটলি ওনাকে কোর্ট মানে বাইজত বাড়ি করে দেওয়া, যাকে বলে হিন্দিতে, মানে ওনাকে একদম মানে উনি ইনোসেন্ট ছিলেন আর কি, ওনাকে ছেড়ে দেওয়া হয়। বাট সেটার জন্য ইন্ডিয়া অনেকটা মানে স্পেস প্রোগ্রামে অনেকটা পিছিয়ে পড়ে, নানান রকম জিনিসপত্রে অনেকটা পিছিয়ে পড়ে। তো পরে আর কি ওনাকে আবার হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এছাড়া ওনাকে কেরালার একটা কোর্ট থেকে করা হয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়েছে, প্রায় ১.৫ কোটি টাকার মতো কম্পেনসেশনও দেওয়া হয়েছিল। বাট ওনার সাথে যেটা হয়েছে, মানে উনি এতটা মানে ওনার কাছে নাসার অফার ছিল, বাট উনি সেটা ছেড়ে দিয়েও ইন্ডিয়াতে ছিলেন, ইন্ডিয়ার জন্য কাজ করছিলেন, সেখানে ওনাকে এরকম একটা জিনিস ফেস করতে হয়েছিল, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো এটা ওনারই রিয়েল লাইফের ওপর একদম এক্স্যাক্টলি ওই নামটা ইউজ করে, একদম ওই ঘটনাগুলো ব্যবহার করেই সেটাকে করা হয়েছে। বাকি তো ছবি দেখলেই আমরা বুঝতে পারবো যে কতটা ফিকশনালাইজ করা হয়েছে, কোন কোন ইনসিডেন্ট থেকে কী কী নেওয়া হয়েছে। তো খুবই একটা মানে দারুণ একটা ঘটনা, গল্প এবং সায়েন্সের ওপর। যেটা আমার ট্রেলারের ব্যাপারে যদি আমি পার্টিকুলারলি রিয়াকশন দিই, সেটার মধ্যে আমার যেটা খুব ভালো লেগেছে, আমি দুটো, এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আসছে, হিন্দিতেও আসছে, তামিলেও আসছে, ইংলিশেও আসছে। হ্যাঁ, এবার আপনারা যদি দেখেন যে আমাদের কোনো সিনেমা যদি হিন্দিতে হয় এবং বা ধরুন সাউথের সিনেমা হিন্দি ডাব হচ্ছে বা হিন্দি সিনেমা তামিলে ডাব হচ্ছে, তখন অন্য লোককে দিয়ে জাস্ট ডাব করায় এবং সেখানে কোথাও একটা গিয়ে যে মনে হয় যে এটা একটা ডাব ফিল্ম, মানে আপনি একটা ইংলিশ ছবিকে যখন হিন্দিতে দেখছেন আপনি বুঝতে পারছেন যে একটা ইংলিশ ছবিকে আমি হিন্দিতে ডাব দেখছি। এবার যদি ভাইসে ভার্সা হয় যে একটা হিন্দি ছবিকে আমি ইংলিশে ডাব করে দিলাম, তাহলে কিন্তু আপনি হিন্দি সিনেমার যেহেতু ট্রিটমেন্ট ওয়াইজ এবং ইমোশন ওয়াইজ আমাদের ইন্ডিয়ান ইমোশনসগুলো একটু টপ, মানে একটু টপ নচ, মানে ওভার দ্য টপ যদি আমি বলি এক কথায়, আমাদের এখানে জিনিসপত্র ট্রিটমেন্ট বা ইমোশন আমরা সব কিছু বলে দেওয়া বা কাঁদা এগুলো অনেকটা বেশি মানে মানে আমরা অনেকটা বেশি নিজেদেরকে মানে বহিঃপ্রকাশ করি। কিন্তু বিদেশে আপনি যদি দেখেন সেখানকার লোকেরা কিন্তু অনেকটা বেশি মানে ভিতরেই রাখে ব্যাপারগুলো, ওরা যদি আনন্দও পায় খুব একটা যে হাহা ই করে হাসা বা দুঃখটাও প্রকাশ করাটাও ওদের কিন্তু খুব মানে ভিতরই ব্যাপারগুলো। তো এটা আপনারা যারা থেকেছেন বা যারা দেখেছেন বিদেশি লোকেদের সাথে ইন্টারাক্ট করেছেন তারা জানবেন ব্যাপারটা। এবার এটা যদি আপনি ইংলিশ ট্রেলারটা দেখেন, ইট ইজ লুকিং লাইক অ্যান ইংলিশ ফিল্ম কমপ্লিটলি। তো এটা আমার দারুণ লাগলো যে একই জিনিস আমি দেখছি, ইমেজেসগুলো সেম, বাট দ্য ওয়ে দ্য ডায়লগস হ্যাভ বিন মানে গিভেন বা লেখা হয়েছে বা যে ট্রিটমেন্টটা করা হয়েছে, ইট ইজ ভেরি রিয়েলিস্টিক অ্যান্ড ইট ইজ লুকিং লাইক অ্যান ইংলিশ ফিল্ম। এটা দেখে মনে হচ্ছে না যে একটা ইন্ডিয়ান ফিল্ম বা হিন্দি ফিল্ম, এটা একেবারেও মনে হচ্ছে না যে এটাকে জাস্ট ইংলিশে ডাব করে দিয়েছে, সেটা একেবারেও মনে হচ্ছে না। ডায়লগসগুলো এমনভাবে লেখা হয়েছে, এমন পিচে জিনিসটাকে রাখা হয়েছে, খুব রিয়েলিস্টিক এবং একটা ইংলিশ ফিল্মের মতো লাগছে, মানে ওভার দ্য টপ লাগছে না। আবার হিন্দিটার মধ্যে যেহেতু ওই ড্রামাটা লাগবে সেই জন্য লাইন্সগুলো ওইভাবে লেখা এবং সেইভাবে প্রেজেন্ট করা। তো এইটা একটা খুব সুন্দর আমার জিনিস লাগলো, যেহেতু এই ইংলিশ ভার্সনটাকে সত্যি মাধবন ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে নিয়ে যেতে চায় এবং এই মানুষটার গল্পটাকে পুরো ওয়ার্ল্ডের সামনে বলতে চায় এবং তাদের মতো করে বলতে চায়, যাতে তাদের অ্যাকসেপ্ট করতে, তারা এটাকে একটা ইন্ডিয়ান ফিল্ম হিসেবে না নেয়, র্যাদার একটাকে একটা মানে ইংলিশ ফিল্ম হিসেবেই নেয় এবং আরও বেশি গ্রহণযোগ্য হয়ে যায়, সেটার জন্য সেইভাবে ট্রিট করেছে। এবং এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, কারণ সিনেমাটা শুটিং হয়েছে হয়তো একবার, আমি জানি না এটা মাল্টিপল টাইম শ্যুট হয়েছে কি না, মানে যেরকম আর কি হয় না অনেক সময় যে একটা সিন আপনি হিন্দিতে শ্যুট করলেন আবার তামিলে শ্যুট করলেন, এটা বহু ছবির ক্ষেত্রে হয়েছে, সেইভাবে শ্যুট করা হয়েছে কিনা আমার আমি জানি না। বাট ইমেজেসগুলো একদম সেম টু সেম, যদি এটা হয়ে থাকে মানে তাহলেও কমেন্ডেবল, কারণ এটা অনেকটা টাইম টেকিং যে দুবার তিনবার করে শ্যুট করা, একবার তামিলের জন্য শ্যুট করা, একবার হিন্দির জন্য শ্যুট করা, একবার ইংলিশের জন্য শ্যুট করা। বাট দিস টু প্রেজেন্টেশনস আর ভেরি ডিফারেন্ট এবং সেটা খুব ভালো লাগছে। এছাড়া ভিজুয়ালস অ্যামেজিং, গোটা ট্রেলার জুড়ে আমরা যা যা ভিজুয়ালস দেখতে পাচ্ছি এবং যে ধরনের ডিটেলিং দেখতে পাচ্ছি সেটা খুব ভালো, সেটা আর্ট ডিজাইন হোক বা মেকআপ, যেটা পরে আমরা প্রথম একদম ট্রেলারে স্টার্ট হচ্ছে যে আমরা ওনাকে বয়স্ক লুকে দেখতে পাচ্ছি, মাধবনকে বয়স্ক লুকে দেখতে পাচ্ছি। এবং আপনি যদি গুগলে গিয়ে ছবি দেখেন নম্বি নারায়ণের, তো একদম সেম টু সেম, তো সেই ব্যাপারটা একদম খুব অথেন্টিকভাবে রাখা হয়েছে। এবং
থ্রু আউট আর কি ওনার পুরো যে জার্নিটা, উনি কীভাবে পড়াশোনা শুরু করেছিলেন, নাসাতে অফার পেয়েছিলেন, উনি এখানে কী কী কাজ করেছিলেন এবং পরে ওনার উপর যে অ্যালিগেশনটা লেগেছিলো, পুরো ওনার জার্নিটা এখানে এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। তো ট্রেলারের মধ্যে কিছু মানে হিন্দি ট্রেলারটার যদি আমি কথা বলি তাহলে ওখানে কিছু ভালো ভালো পাঁচ লাইন ডায়লগস রয়েছে যেটা আমাদের অডিয়েন্স পছন্দ করে দেখতে, এবং খুব সুন্দর প্রেজেন্টেশন। আমার তো ট্রেলার মানে খুব ভালো লেগেছে এবং মাধবন সত্যি মানে এত ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করেছে, মণিরত্নমের সাথে এতগুলো প্রজেক্টে কাজ করেছে, কমল হাসানের সাথে কাজ করেছে, মানে হিন্দিরও ভালো ভালো ফিল্ম মেকারদের সাথে কাজ করেছে, রাকেশ ওম প্রকাশ মেহরা থেকে শুরু করে, তো এত দিনে তার অ্যাজ এ অভিনেতা সে খুবই ভালো, রাজকুমার হিরানির সাথে কাজ করেছে, তো এত ভালো অভিনেতা এবং এতগুলো লোকের যে কোয়ালিটি সেটা সে এম্বাইব করে নিজে যে একটা প্রজেক্টের মধ্যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে মানে এটা দেখবার মতো। তো সে অ্যাজ এ অভিনেতা তাকে যতটা করা ছিল তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, তার লুকস ওয়াইজ যা যা করা ছিল সেগুলো সে পারফেক্টলি করেছে, এবং যেটা প্রথমেই প্রশংসা করলাম যে এইভাবে একটা ছবিকে বানানো যাতে ইন্টারন্যাশনাল অডিয়েন্স এটাকে একভাবে দেখে, ইন্ডিয়ান অডিয়েন্সও দেখে হলে গিয়ে, তারাও এনজয় করে বিকজ দে লাইক দ্য ড্রামা অ্যান্ড দ্য ডায়লগ বাজি অ্যান্ড এভরিথিং, তো সেই ব্যাপারটাকেও মেনটেন করা, ইটস রিয়েলি আমেজিং। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ইনক্রেডিবল আমেজিং স্টোরি। অ্যাট দ্য সেম টাইম এরকম একটা যদি মেকিং হয়, যেটা মেকিংটা আমার থ্রু আউট খুবই ভালো লাগলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লাগলো, সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।